গাইস, আবার আমরা দুজন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা ব্লগ নয়, অ্যাকচুয়ালি আমরা একটা চুলো বানাবো। মাটির যে চুলো কিভাবে বানাতে হ্যাঁ, হয় অবশ্যই বানাবো, এবং তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। স্কিপ করলে তাহলে বুঝতে পারবে না কিভাবে হলো, ঠিক আছে? তো আমরা এটা বানাচ্ছি যে একটা মানে যে করা হয় রাজমিস্ত্রিরা যে কাজ করে সিমেন্ট বালি মেখে, যে কড়া কিংবা ডিশে মানে বানানো হ্যাঁ হয়। ওইগুলো আমরা তো ওটাই করলাম। তোমরা চা যদি পারো তো অন্য কিছুতেই করতে পারবে, হ্যাঁ, যে করাতেই করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যেটা তোমাদের সুবিধা হবে সেরকম হিসেবে তোমরা করতে পারবে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, মানে ভিডিওটা, সরি আশা ব্লগ করি না। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন। হ্যাঁ, তোমরা লাইক করছো না একদম, কোনো কমেন্ট করছো না, কি ব্যাপার জানি না। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো লাইক কমেন্ট প্লিজ করলে আমাদেরকে, অবশ্যই একটু আমাদের ভালো লাগবে। হ্যাঁ একটু আমাদেরকে সাপোর্ট করো। চলো দেখতে থাকো তোমরা কিভাবে বানাচ্ছি, দেখে নাও। ওকে, হ্যাঁ, তুমি এখানে কি করছো? এই যে কাদাটা মাখছি, একটা চুলো বানাবো। প্রথমে দেখো কাদাটা ভালো করে মেখে নিলে না চুলোটা মজবুতিটা খুব ভালো হবে। তো এর ওকে মধ্যে দেখতে কি পাচ্ছ, দিয়েছ? মেখে নিচ্ছি, এর মধ্যে দিচ্ছি, আপাতত বালি দিলাম না, একটু অল্প একটু বালি দিচ্ছি। এই যে মাখা হচ্ছে, দেখে নাও, খুব আটা, এটা নদীর মাটি। এরপর সিমেন্ট দেবে? সিমেন্টটা পরে দেবো, এখন ভালো করে পায়ে করে মেখে নিচ্ছি। পুরো প্রসেসটা দেখাবো তোমাদেরকে, তোমরা দেখবে ভিডিওটা, চুলো কিভাবে বানানো হচ্ছে, মাটির চুলো। অবশ্যই দেখে নেবে, ভিডিওটা পুরো স্কিপ করবে না। এই এই নদীর মাটি, আটা কত, প্রচুর আটা, এঁটেল এটা মাটি তো। এঁটেল মাটি। বালিটা দেয়া হবে, আগে দুটো কোটা বালি দেয়া হয়েছে, ফেরো বালি দিয়ে দিতে হবে। এখনো মাটি লাগবে কিছুটা, মাটি সিমেন্ট মিশিয়ে। গাইস একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি, যে এই চুলাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া যাবে, বা সরাসরি করানোর সুবিধে থাকবে এই চুলাগুলোতে। গাইস প্রথমে একটা লোহার কড়া নিয়ে নিলাম, এবং ছোট ছোট মাটির ঢেলা দিয়ে প্রথমে তিন দিকে দিয়ে দিলাম, এবং সাইডে এবার আস্তে আস্তে এগুলো মাটির ঢেলাগুলো আমি এবার ধরাতে থাকবো। মানে কম কম করে দিতে হবে, একবারে বেশি দিলে হবে না, একদম কম কম করে সাইড থেকে এগুলো মাটিগুলো মানে ধরাতে থাকবো। Thank you.
গাইস ফাইনালি সেই চুলোটা ফিনিশিং করে ফেললাম, দেখে নাও। মানে ফিনিশিং বলতে কি, এবার হালকা মাটি দিয়ে একটু লেপে দেওয়া হবে, মানে পুরো সাইডগুলো একদম পুরো ভালো করে একটু লেপে দেওয়া হবে মেঝে, যাতে আরও মানে স্মুথ দেখায় একদম পুরো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা মানে এরকম করতে চাইছে, তো এইভাবে করলে তারা অবশ্যই করতে পারবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।